গুড মর্নিং বন্ধুরা, নীলার ব্লগ চ্যানেলে একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বলো তো, আমি তৈরি হয়ে তো বেরিয়ে চলে এসেছি, তোমাদেরকে তো বলেছিলাম কাল অনেক ভোরবেলা বেরোবো। দেখো পাশের সমস্ত দোকান শাটার বন্ধ, এখন বাজে সকাল 8টা, এখনও দোকানপাট খোলেনি। আমি বেরিয়ে চলে এসেছি, আর একটা জরুরি কাজ আছে আমার, সেই কাজগুলো করব। করে যাবার পথে ইচ্ছে আছে বাজার থেকে কিছু নেব, নিয়ে একদম চলে যাব। গিয়ে তারপরে রান্নাবান্না যা হবে তোমাদেরকে শেয়ার করব। তবে আজকে রান্নাবান্নার বিশেষ কিছু চাপ নেই, কেন বলো তো, তোমরা তো কাল দেখেইছো আমি তো মাছটা অলরেডি করে রেখেছি, লাউ যেটুকু করেছিলাম পুরোটা ওঠেনি। আচ্ছা, তার আগের দিনেরও মাছের টক খানিকটা রয়ে গেছে, মানে পেঁয়াজ ছাড়া আইটেম অনেক কটাই রয়ে গেছে, আর এখন যেটা বাকি আছে দেখি কি আইটেম করি, সেটা নিয়ে যাব, তারপর তোমাদেরকে শেয়ার করব। এখনও বুঝতে পারছি না, বাজারে তো ঢুকিনি, বাজারে ঢুকলে সেটা বোঝে যাবে। ঠিক আছে বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো মায়ের পুজো শুরু হয়েছে, রোজ মন্দিরের সামনে দিয়ে যাই কিন্তু তখন পুজো হয়ে যায়, মাকে কখনো এভাবে দেখতে পাই না। আজকে পুরো মাকে পুরো দেখতে পাচ্ছি সামনে, একদম মায়ের পুজো বসেছে, পূজারি সব পুজো শুরু হয়েছে। নামটা লেখা হয়নি তো, এই ফুলটা মায়ের ধরা দিয়ে আর যে এটা কাগজ হবে কি বলো তো, বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। হ্যাঁ, সন্ধে দিয়ে বসলাম, চা খাওয়া হয়ে গেছে। আর আজকে কি বলো তো, আমার আসতে এত দেরি হয়ে গেছে, তা আমি আর বাজার করতে পারিনি, একদম স্টেশন থেকে রিক্সা ধরে নিয়েছি, রিক্সা একদম ঘরের সামনে মালপত্র নিয়ে চলে এলাম। আর দাদাকে বললাম তুমি বাজার করো, দাদা একটু চিকেন নিয়ে এসেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আমার এত দেরি হয়ে গেছে যে আমি যদি আর শেয়ার করতে যাই দেখলাম যে রান্নাবান্না আরও দেরি হয়ে যাবে, টাইমে কাউকে খেতে দিতে পারবো না, তাড়াহুড়ো করে রান্না করে নিলাম। রান্না বলতে আর কিছুই না, বলেছিলাম তোমাদেরকে মাছ দুরকম, লাউ ছিল, শুধু চিকেনটা রান্না হয়েছে, একটু ঝোলই হয়েছে, দুপুরে খাওয়া হলো নামে মাত্র। আর এবারে তোমার রাতে রুটি হবে, আর ছেলে তো চিকেন হলেই তো মা রুটি খাবো, আর সবাই খাবে, দাদাও খাবে আমিও খাবো, রুটি মাংস তা হবে, সেটা রাতে রান্না করছি, তখন তোমাদেরকে শেয়ার করব। আর কি বলো তো, একটা মজার স্মৃতি, হ্যাঁ যাই তোমাদের সাথে গল্প করতে করতেই বেলের আওয়াজ পেলে বললাম কে এসছে, দেখো কে এসছে, আমার সেই ছোট ভাই বলতে পারো, একদম ভীষণ ভালো ছেলে মানুষ। ও তোমাদেরকে বলেছিলাম না যে আমার পৌরসভার কাজগুলো একটি মেয়ে দেখে, আর পঞ্চায়েতের কাজগুলো সব দেখে মানুষ সমস্ত, এই যে ড্রয়িং করে ও গুছিয়ে নিয়ে এসছে বাড়িতে। ও অনেক দূরে থাকে, কোথায় থাকো যেন, ধামুয়া, ধামুয়া। এখন বাজে রাত 9টা, ও সেই পুরো কমপ্লিট করে প্রিন্ট আউট বার করে নিয়ে এসছে আমাকে পৌঁছে দিতে। এখান থেকে অটো করে যাবে, তারপরে ট্রেন ধরবে, তারপরে বাড়ি পৌঁছবে 11টা, প্রায় 11টা বাজে। ভীষণ ভালো ছেলে, তোমাদেরকে তো গল্প করেছিলাম, বলেছিলাম কোনোদিন স্কোপ হলে দেখাবো, আজকে ও এসছে। আর আজকে আমার ভিডিওতে সেরকম, তোমরা সারাদিন ধরে জানো কোনো কন্টেন্ট ছিল না, তো এসছে ভাবলাম মানুষকেই শেয়ার করি, আর তুমি আমার বন্ধুদেরকে বলে দাও হাই। ঠিক আছে, ও ভীষণ ভালো ছেলে, মিষ্টি ছেলে, আর ভালো ছেলে তো বটেই, অনেস্ট। আর আজকে প্রায় ভালো ছেলে না হলে এতদিন তো একসাথে কাজ করা যায় না, ও প্রায় আজকে কতদিন কাজ করছি আমরা একসাথে, তাহলে প্রায় 10 বছর আমরা একসাথে কাজ করছি। হ্যাঁ, সেক্ষেত্রে বুঝতেই পারছো কত ভালো ছেলে, ছোট ভাইয়ের মতো সন্তান সম। দেখো বন্ধুরা, রাতের ওই যে আটা মাখা হলো, দাদাই মেখে দিয়েছে, ডোটা তৈরি করে রেখেছে, এখন আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি, পরে লেচি কেটে নিয়ে বেলে নেব, গরম গরম খাবার সময় খেতে দিয়ে দেবো। আর এই যে চিকেন পাতলা ঝোল হয়েছে,
ব্যাস রাতের এই রান্না তোমাদেরকে শেয়ার করলাম। আর কি বলতো, আমি এখন ভিডিওটা এডিট করে নেব, এডিট করে সেভে বসিয়ে দেব, ওই জন্যে আমি তোমাদেরকে রুটি ভাজা বেলা শেয়ার করতে পারলাম না। তো ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম যে একটা মজার স্মৃতি আজ খুব মনে পড়ছে, কেন বলো তো, গাছে আমের মুকুল এসছে, আর কিছুদিন বাদে আম ধরবে, তারপরে চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হাওয়া দেবে, গাছের তলায় টপটপ করে আম পড়বে, আর এমনিতেও তো কী বলতো, আম পড়ুক আর না পড়ুক, গাছে আম ধরলে যেটা হতো গ্রামের দিকে যেটা হয়, সেই গাছের তলায় দাঁড়িয়ে থেকে মানে ঢিল মারা, গাছে ওঠা সে তো সাধ্য সবার থাকে না, গাছের নিচ থেকে ঢিল মেরে আম পাড়া, আম খাওয়া, সেই স্মৃতিটা আজকে মনে পড়লো হঠাৎ করে, তোমাদেরকে একটু শেয়ার না করে পারছি না, সবসময় তো কথা বলার স্কোপও থাকে না, ভিডিও রান্না বান্না করতে করতেই টাইম কভার হয়ে যায়, আজকে বলি যেহেতু রান্নাটা নেই সেরকমভাবে। তা খুব ছোটোবেলার কথা বলছি, ক্লাস 6-7 হবে, একদিন ক্লাসে ঢুকেছি, যাই হোক যথারীতি দুটো ক্লাস হয়েছে, হবার পরে চোখ গেল আম বাগানের দিকে, হাওয়া দিয়েছে খুব টুপটাপ আম পড়ছে, জানো তো আমাদের গ্রামের স্কুল, আর এল প্যাটার্নে ঘরগুলো ছিল, তারপরে বিশাল একটা বড় মাঠ, মাঠের পাড়ে স্কুলেরই জমি, সেখানে আম বাগান, জাম, কাঁঠাল, নানা রকমের ফলের গাছ ছিল, আর তারপরেই মানে ওটা একটা উঁচু মানে টেবিলের মতো জায়গা, তারপরে চারদিকে ঢাল নেমে গেছে, নেমে অনেকটা নিচে চলে গেছে, পাহাড়ি অঞ্চল যেরকম হয়, আর সেই নজর পড়েছে সবার, ওখানে তো মতলব হয়েছে স্যার ক্লাস থেকে বেরিয়ে চলে গেলেই আমরা আম কুড়োতে যাব। তা যথারীতি আম কুড়োতে গেছি, যা কুড়ানো হলো বাগান থেকে, তো ক্লাসের মানে এতটাই ডিস্টেন্স, দেখা যায় খুব ছোটো ছোটো কিন্তু ঘন্টার আওয়াজ বা কিছু আমরা পাইনি, তা আম কুড়ানো হলো, কিছু আম ঢিল মেরে মেরে পাড়া হলো, সেই সব তো পুরো ভর্তি করে নিয়েছি, কিন্তু এদিকে যে ঘন্টা পড়েছে, ক্লাস আরেকটা শুরু হয়ে গেছে, পরের ক্লাসে স্যার বা ম্যাডাম চলে এসছে, সেই সব খেয়াল নেই কারোর, তা একটা ক্লাস যথারীতি চলে গেছে, আমরা তো মনের আনন্দে আম কুড়োচ্ছি, হঠাৎ একজন দেখলো, খেয়াল করলো পিছনে স্যার এসে দাঁড়িয়ে আছে, আর হাত দুটো পিছনে, তখনও বুঝিনি পিছনে কী আছে, তারপরে নজরে পড়লো, কী হচ্ছে, স্যার বলছে কী হচ্ছে, স্যার আম কুড়োচ্ছি, আম কুড়োচ্ছি, কটা বাজে, ঘন্টা যে পড়েছে কিছু শোনা যাচ্ছে, ঠিক এরকম ভয়েসে, হ্যাঁ কারোর কোনো খেয়াল নেই, না স্যার শুনিনি, তাহলে ঘন্টা পড়লো, আমি ক্লাসে এলাম, গোটা ক্লাস করলাম, দেখছি বেঞ্চের উপরে ব্যাগ তো ছিল না বইপত্র ছড়ানো, হ্যাঁ কিন্তু ক্লাসে মানুষ নেই, আমরা 3-4 জন, আর তখন বলছে দাঁড়াও হচ্ছে, বলে দেখি পিছন থেকে হাতের মধ্যে ব্যথটা ছিল, লাঠিটা বার করেছে, করে 2-4 ঘা দিল, ঠিক আছে, তো ছুটে ক্লাসের দিকে, যা ক্লাসে, হ্যাঁ কাম কুড়োচ্ছে, ক্লাসের দিকে খেয়াল নেই, তো মেরেছে, দৌড়ে ছুটে ক্লাসে চলে এলাম, কিন্তু কী বলতো, সেই মারের মধ্যে ব্যথাও পেয়েছি, কি ভয়ও পেয়েছি, সব পেয়েছি, কিন্তু সেই মারের মধ্যে এখনও মনে পড়ে, একটা ভালোবাসা মেশানো ছিল, বিরাট স্নেহ, সেই মারের মধ্যে স্যারের মুখ দেখে তখন বুঝিনি, কিন্তু এখন সেই চোখ মুখটা যখন মনে পড়ে তখন বুঝি যে এর মধ্যে একটা প্রচ্ছন্ন কোথাও প্রশ্রয়ও ছিল, যে ক্লাস কাট তো বাচ্চারা মানে শিশুরাই করবে, ক্লাস কাট করবে, স্কুল কাট করবে, ওরকম অনাবিল আনন্দে শৈশবের আনন্দে মেতে যাবে, আম কুড়োতে যাবে, কুল কুড়োতে যাবে, ঘন্টা পড়বে তার খেয়াল থাকবে না, এই তো এটাই তো শৈশব, কিন্তু আমরা আমাদের বাচ্চাদের কি সেটা দিতে পারছি, পারছি না, তো কোথাও একটা আফসোস তো সকলেরই থেকে থাকে যারা শহরে বাচ্চা মানুষ করছি, তো আজকে সেই ছোটোবেলাটা খুব মনে পড়ছে, আরও বেশি করে মনে পড়ছে, কাল ওর আমার ছেলে যে পুলকারে করে যায় তার চালক বলছে, বৌদি ছেলে কিন্তু আমাকে এসে আগের দিনই বলে দিয়েছে যে মা জানো তো আধ ঘন্টা গাড়িতে নিয়ে আগে আগে অ্যাডভান্স বসিয়ে রেখে দেয়, ভালো লাগে না, আমার বন্ধুরা এসছিলো ওদের নিয়ে আমি আমাদের স্কুলের পিছন দিকে একটা রাস্তা আছে গেছিলাম, গিয়ে দেখি সব বাড়ি নারকেল গাছ রয়েছে, তারপরে দিয়ে দরজা মানে গেটের মধ্যে নীল জল ভর্তি করে রাখা, কেন মা ওগুলো সব দেখেছে, একটু ঘুরেছে, তারপরে গিয়ে স্কুলে ঢুকেছে, টাইমের মধ্যেই ঢুকে গেছে, তা মানে একটু যাই হোক আমাদের কাছে গল্প শুনে শুনে ওরও ইচ্ছে করে, ওদেরও ইচ্ছে করে যে একটুখানি ক্লাসের আগে, ক্লাসে তো কথা বলতে দেয় না, স্কুলে ঢুকলেই তো বন্দি জীবন, বাড়িতেও বন্দি জীবন,
মানে একটু যেন কোথাও শৈশব এনজয় করতে চায়, তা বলছে। তা সেই গাড়ির ড্রাইভার আমাকে বলছে, বৌদি এরকম করেছে। আমি বলছি হ্যাঁ, আমাকে সে বাড়িতে বলেছে। তা সেই জন্য আরও বেশি মনে পড়ছে। আমাদের কিন্তু সেই বাঁধনটা ছিল না, একাই স্কুলে যেতাম, একাই আসতাম, নজরদারিও ছিল না। হ্যাঁ, সবারই নজরদারি ছিল, কিন্তু তার মধ্যে ছাড়ও কোথাও ছিল। সেটাকে আমরা ভীষণভাবে এনজয় করতাম, একটা উদ্দাম শৈশব। আর আমার মতো যারা গ্রামে মানুষ হয়েছ, সবাই আমার সাথে এক হয়ে যাবে। তাদের অনেক নানা মজার স্মৃতি মনে পড়বে, কারা স্কুল পালিয়েছ। হ্যাঁ, পালিয়েছে বলতে বই খাতায় রেখে কিছু আম কুড়োতে, কুল কুড়োতে, জাম কুড়োতে গেছো, ঘন্টা পড়ে গেছে, টিফিন শেষ হয়ে গেছে, খেয়াল নেই। তাদের সেই সমস্ত শৈশবের স্মৃতি নাড়া দিয়ে উঠবে আমি জানি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটাকে আর বেশি বড় করি না, তোমাদের সাথে দেখা হবে আগামীকাল আবার সকালবেলায়, একদম নতুন প্রত্যাশা, হাসি, আনন্দ নিয়ে। সবাই ভালো থাকো। গুড নাইট বন্ধুরা, টাটা।